ওরে বাপরে, আমি কিং কং, আমি সবার ঘাড় মোটকে খাই, আর তুই আমার পিছনে আগুন লাগিয়ে দিলি। ওরে বাপরে, পেছনটা পুরো ছারখার হয়ে গেল রে। সুন্দরবন জঙ্গলে সব পাখিরা একসাথে খুব আনন্দে দিন যাপন করছিল। আর অন্যদিকে সেই লেজকাটা শিয়ালটি বসে বসে ভাবছিল, তুই আমার লেজ কেটে ফেলেছিস টুনি, আমি এর প্রতিশোধ নেবই নেব। তুই আমাকে জঙ্গল ছাড়া করেছিস, আমি তোকে দুনিয়া ছাড়া করব। আমার বন্ধু কিং কং ওই পাহাড়ে থাকে, আমি ওকে যে নালিশ দেব, ও এসে তোর ঘাড় মটকাবে, দেখ তুই। এ কথা বলেই সে লেজকাটা পাজি শিয়ালটি কিং কং এর কাছে চলে যায়, আর কিং কং এর কাছে গিয়ে তার সবটা খুলে বলে। আর এ কথা শুনে কিং কং বলতে লাগলো, কি বলছিস শিয়াল, ওই 2 ফুট টুনি তোর লেজ কেটে দিয়েছে? আজকে ওর একদিন কি আমার একদিন, চল তুই আমার সাথে, আমি তোর লেজ কাটার প্রতিশোধ নিব, চল। একথা বলেই সেই লেজ কাটা পাজি শিয়াল আর কিং কং চলে গেল টুনির উদ্দেশ্যে। আমি দানব কিং কং, এদিক সেদিক যাই, সামনে যাকে পাই খার মোটকে খায়। কিরে বেটা শিয়াল, কোথায় তোর টুনি? খিদেতে তো আমার পেট চোচো করছে। মহারাজ, ওই দেখুন, ওই সামনে কিছু পাখি দেখা যাচ্ছে, আপনি ওখান থেকে ডিম খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি এখনই যাচ্ছি। এই টিয়া পাখি, যা আমার জন্য বড় বড় কিছু ডিম নিয়ে আয়, যা আমার পেটটা চোচো করছে। আমি তো ডিম পারি না, আমি একটা ছেলে টিয়া পাখি। এই আমার মুখের উপর কথা, আমি সব জানি না, যা এখনই যা আমার জন্য ডিম নিয়ে আয়, না হলে কিন্তু তোকে একদম খারমটকে খাবো। বললাম তো, আমি তো ডিম পারতে পারি না, আমি ছেলে টিয়া পাখি, আমি কোথা থেকে ডিম আনবো বলো? তবে রে বেটা বদমাইশ, দেখ এবার কি করি। আর এ কথা বলতে না বলতে সেই কিং কং টিয়া পাখিটাকে একদম খেয়ে ফেলে। আহ, পেটে গিয়ে এখন তুই ড্যান্স কর, নাচ ময়ূরি নাচ রে, ঠ্যাং দুলিয়ে নাচ রে। এই সব পাখিরা কানটা খুলে শুনে রাখ, আমি হচ্ছি এই বনের রাজা কিং কং, আমি ওই দূরে এক গুহাতে থাকছি। শোন, তোদের এখন থেকে কাজ হচ্ছে আমার জন্য 2 করে টিম নিয়ে আসবি, না হলে কিন্তু আমি এসে তোদের সবকটাকে একসাথে গিলে খাবো। এই শোন, যাওয়ার আগে তোদের বলে যাচ্ছি, কালকে থেকে যেন আমার বাসায় ডিম পৌঁছে যায়, না হলে কিন্তু তোদের ঘাড় মটকে খাবো, বুঝেছিস? তারা সবাই একসাথে বসে গোল মিটিং করলো যে কাল থেকে তারা এক একজন করে ওই কিং কং কে ডিম দিয়ে আসবে। পরের দিন সকালবেলা প্রথম দিন পালা পড়লো লুসি পায়রার, সে বাসা সহ ডিম নিয়ে উড়ে গেল সেই কিং কং এর কাছে। এই নাও গো, তোমার জন্য ডিম এনেছি। আর সেই ভয়ানক কিং কং একটি ডিম খেলো, আরেকটি লেজকাটা শিয়ালকে দিল। এই তোরা কি খাস বলতো, এই টুকুটুকু ডিম পারিস? এতে কি আমার পেট ভরে নাকি? বড় বড় ডিম পারতে পারিস না? পরের বার থেকে যদি টুকুটুকু ডিম নিয়ে আসিস, এখানেই তোর ঘাড় মোটকে খাবো রে, যা আমার চোখের সামনে থেকে দূর হ। আর এ কথা শুনেই লুসি পায়রা ভয়ে সে চলে গেল তার বাসায়। আর পরের দিন সকালবেলা কাকলি তার ডিমগুলো নিয়ে চলে গেল সেই কিং কং এর কাছে। আর আজও সেই কিং কং ডিম দেখা মাত্রই লেজকাটা শিয়ালকে একটা ডিম দেয়, আরেকটা ডিম ছেয়ে খেয়ে নেয়। কিং কং মহারাজ, আজকে তো অনেক মজা লাগলো, আমার তো বেশ ভালোই লেগেছে কাকের ডিম। ওই বেটা চুপ থাক, তুই টেস্ট বুঝোস? ছে 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 ছে, কি তিতা ডিম রে, কাকের মাংস তেতো হয় জানতাম, কিন্তু ডিমও তেতো হয়, ছি 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 ছি, মুখটা একদম তেতো হয়ে গেল রে। যা এখান থেকে, আর শোন, কালকে ভালো কাউকে পাঠাবি, বুঝেছিস? যা আমার চোখের সামনে থেকে দূর হ। আর এই কথা শুনে কাকলি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন সকালবেলা ডিম নিয়ে যাওয়ার পালা পড়লো টুনি পাখির। আর এই ভেবে টুনি পাখি কান্না শুরু করলো। কান্না করতে করতে হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসলো, আর সে ডিমগুলো না নিয়ে চলে গেল কিং কং এর কাছে। আর সেখানে ছিল কিং কং আর সেই দুষ্ট পাজি শিয়াল। মহারাজ, এই তো সেই টুনি যে আমার লেজ কেটেছে। কি, এই সেই টুনি? এই বেটা টুনি, তোর সাহস কত বড়, একে তো আমার ভাগ্নের লেজ কেটেছিস, আবার তুই ডিমও নিয়ে আসিস নি, একসাথে 2 সাহস দেখিয়েছিস। আজকে তোর বেটা খবর আছে, দাঁড়া, তোর কি ইচ্ছা বলতো, আজকে কি তোকে তান্দুরি বানিয়ে খাবো? না না মহারাজ, আমি এত বড়ই ডিম পেরেছি যে সেটা নিয়েই আসতে পারছিলাম না, তাই ভাবলাম তোমাকে বরং ডেকে নিয়ে যাই।
মহারাজ, ও মিথ্যে বলছে, ও কিন্তু অনেক চালাক পাখি। এই বেটা তুই কি বলছিস? তুই আবার বড় ডিম কিভাবে পালবি? আমার সাথে সকাল সকাল ফাজলামি করছিস? আমি মিথ্যে বলছি না সত্য বলছি, সেটা তো তুমি আমার সাথেই গেলে দেখতে পাবে। আর এই কথা শুনে সেই রাক্ষস আর পাজি শিয়ালটি টুনির পিছু পিছু যায়। এই বেটা টুনি, তুই সকাল সকাল আমার সাথে মস্করা করছিস না তো? তুই খালি পেটে আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস। যদি ডিম না পাই তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আমার ডিম দুটো দেখেছো? আমি সত্য বলেছি, এখন খেয়ে নাও তুমি আমার ডিম দুটো। এই টুনি, তুই কি করেছিস বলতো? 5 ইঞ্চি পাখি হয়ে তুই 50 ইঞ্চি ডিম পেরেছিস, কিভাবে সম্ভব? আরে তুমি চেয়েছো ডিম, সেই ডিম খাও। ও সব শুনে তোমার লাভ কি বাপু? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুমি আমার ডিম দুটো খেয়ে নাও। আহা, যা 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 যা, তুই ফোর্ট এখান থেকে দেখছিস শিয়াল, কত বড় বড় নাদুসুন্দুস ডিম। তুই শুধু শুধু টুনিটার উপর রাগ করেছিস। ও এত বড় বড় ডিম দেয় জানলে আমি তো সবার আগে ওর কাছেই আসতাম। এই টুনি পাখিটাকে মারা যাবে না, না হলে এত বড় বড় ডিম কিভাবে পারবে? যাই যাই, একটা ডিম খাই। এই একটা ডিম খেলেই আমি 10 দিন ঘুমোতে পারবো। আর এদিকে সেই কিংকং বুঝতেই পারে না সে যে টুনি পাখির ডিম খাচ্ছে না, সেটা ছিল একটা গর্জিলার ডিম। আহা, কত বড় ডিম, কত বড় ডিম! আগে একটা খেয়ে নেই, তারপর আমি ছড়া বলবো। কিংকং এই কথা বলে যেই না ডিমটা খেতে যাবে তখনই গর্জিলাটা চলে আসে। হাট্টি মা টিম টিম, আমি খাবো এখন বড় ডিম। এখানে গর্জিলা আসলো কিভাবে? ও বুঝতে পারছি, ও ডিম খেতে এসেছে। এই বেটা গর্জিলা, কানের কাছে একদম চিৎকার করবি না, আমাকে শান্তিতে একটা ডিম খেতে দে, আমি তোকে বাকি আরেকটা দিয়ে দিব। কি, তুই আমার ডিম খাবি? তোর এত বড় সাহস! আরে আমি হচ্ছি কিংকং রাক্ষস, কিংকং, সামনে যাকে পাই তারই ঘাড় মোটকে খায়। যদি মরতে না চাস তাহলে এখান থেকে সরে যা। তুই কিংকংই হস আর রাক্ষসই হস, তাতে আমার কি যায় আসে? আমি হচ্ছি গর্জিলা, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা, না হলে তোকে কিন্তু হালুম তান্দুরি বানিয়ে ফেলবো শয়তান। শোন, অনেক খেটেছি আমি, আমার সকাল থেকে অনেক খিদে পেয়েছে। বেটা, খিদে লাগলে তুই ঘাস লতা পাতা যা পাস তাই খা, বনের গাছ খা, কিন্তু এই ডিমে হাত দিলে তোকে কিন্তু আমি ছাড়বো না শয়তান। এই ডিম তো আমি খাবই। তবে রে বেটা বদমাস, দেখ তাহলে কি করি। আর এই কথা বলেই গর্জিলা তার মুখ থেকে আগুন বের করে আর কিংকং এর পিছনে আগুন লেগে যায়। আর কিংকং বলতে থাকে, ওরে বাপ রে, মরে গেলাম রে, এ তো আমার পিছনে আগুন লাগিয়ে দিল রে। ওরে বাপ রে, আমি হচ্ছি দানব কিংকং, আমি সবার ঘাড় মোটকে খাই, কিন্তু তুই আমার পিছনে আগুন লাগিয়ে দিলি। ওরে বাপ রে, আমার পিছনটা যেন ছারখার হয়ে গেল রে। ওরে বাপ রে, আমি আর কোনো পাখি ডিম খাবো না রে। ওরে বাপ রে, আমার পিছনে কেউ একটু পানি দে রে। ওরে বাপ রে, আমি মরে গেলাম রে, আমারে কেউ বাঁচা রে। কি রে বেটা শেয়াল, এখন কি তোকেও তান্দুরি বানাবো নাকি বল? বাবা রে, না না না, আমি এখনই পালাচ্ছি, আমি পালাই এখান থেকে পালাই। আর এই কথা বলেই সেই পাজি শিয়াল আর কিংকং চিরকালের জন্য সেই জঙ্গল থেকে পালিয়ে গেল। আচ্ছা বন্ধুরা, সবচেয়ে ছোট পাখির নাম কি বলো তো তোমরা? আর আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে।